নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি অন্য দিনের মতো নতুন কোনো কাজের তথ্য নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সে এমন একটা কাজ যেখানে কোনো পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে, কোনো আবেদন ফিজ নেই। হ্যাঁ, একদম ডাইরেক্ট মেলের মাধ্যমে আপনার যে কোয়ালিফিকেশান আছে তার মাধ্যমে কিন্তু আপনার শর্ট লিস্ট হবে বা আপনার মেরিট লিস্ট বের হবে, তখন ডাইরেক্ট একজন রিক্রুটমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, নিয়োগ হবে। তো কীভাবে আপনি আবেদন করবে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সমস্ত রকম জানার জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে। তো আমি চলে যাই নিচে আলোচনায়। তো দেখুন, এখানে DRDO বলতে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা একটা মানে কোম্পানি বা একটি সংগঠন বলতে পারেন, যেগুলো বিভিন্ন রকম, দেখুন আর্মিতে বা ডিফেন্স লাইনে যেসব অস্ত্র ব্যবহার হয় বা টেকনোলজি ব্যবহার হয় সমস্ত রকম কিন্তু DRDO ম্যাক্সিমামটাই তৈরি করে থাকে, ঠিক আছে। তো কীভাবে রিক্রুটমেন্ট হবে, কী কোয়ালিফিকেশান সেটা নিয়ে আলোচনা করছি। দেখুন এখানে কোন কোন পদে নেওয়া হয়, ভ্যাকান্সি ডিটেলস, ভ্যাকান্সিটা নিয়ে আলোচনা করে আগে, ঠিক আছে। তো দেখুন এখানে ভ্যাকান্সি আছে ইনস্ট্রুমেন্ট মেকানিক দুটো পোস্ট আছে, মেকানিক্যাল ডিজেল দুটো পোস্ট, কার্পেন্টার দুটো পোস্ট, প্লাম্বার একটা, ওয়েল্ডার একটা পোস্ট, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম দুটো পোস্ট, টার্নার একটা পোস্ট, মেকানিস্ট একটা, ফিটার নেবে একটা, ইলেকট্রিশিয়ান নেবে একটি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এখানে 20টি পোস্ট আছে যারা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য, স্টেনোগ্রাফার ও সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ইংলিশ 8টি পোস্ট, স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট হিন্দি দুটো পোস্ট, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স 3টি পোস্ট, ঠিক আছে। তো এরকমভাবে পোস্ট ওয়াইজ দেখে নিলেন কটা কী আছে কোন ভ্যাকেন্সিতে, ঠিক আছে। তো কোয়ালিফিকেশান কী লাগবে, দেখুন এখানে কোয়ালিফিকেশান আছে ITI পাস করে থাকতে হবে, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর ITI পাস করে থাকতে হবে 2018, 2019 আর 2020, এই 3টি বছরের মধ্যে যে কোনো একটি বছর কিন্তু ITI আপনাকে পাস করে থাকতে হবে। 2018 আগে যেমন 2017, 2016 বা 2015 দ্বারা পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো এটা একটু ভালোভাবে বুঝে নেবেন যে যারা ITI পাস করেছে 2018, 2019, 2020 এই 3টি সালের মধ্যে যে কোনো একটি সালে, তো তারা কিন্তু এই আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এই যে আপনি দেখছেন যে নোটিশটা, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়েও কিন্তু আপনি পুরোপুরি পড়তে পারবেন, ঠিক আছে। তো ক্যান্ডিডেট উইথ পোস্ট গ্র্যাজুয়েশন নট এলিজিবল টু অ্যাপ্লাই, যারা পোস্ট গ্র্যাজুয়েশন MA করছেন বা PG পোস্ট গ্র্যাজুয়েশন যেটা বলা হয়, তো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। মানে যারা গ্র্যাজুয়েট পর্যন্ত পাস করে আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, সাথে থাকতে হবে আপনার ITI পাস, আর ITI পাস করে থাকতে হবে এই 3টি সাল, ঠিক আছে, 2018, 2019, 2020। কোনো রকম সমস্যা বা কোনো রকম প্রশ্ন থাকলে নিচে যে কমেন্ট বক্স, সেই কমেন্টে কমেন্ট করবেন আপনার প্রশ্ন নিয়ে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কীভাবে আপনি আবেদন করবেন, দেখুন এখানে লেখা আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ইন দ্যার অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট ইন PDF ফর্ম্যাট। তো আপনার অ্যাপ্লিকেশন একটা ফর্ম স্ক্যান করে মানে PDF ফর্ম্যাটে আপনাকে কিন্তু পাঠাতে হবে, সাথে দিতে হবে আপনার ডকুমেন্টস আর সার্টিফিকেট। ডকুমেন্টস বলতে আপনার ধরুন যত রকম এডুকেশন কোয়ালিফিকেশানের যে ডকুমেন্টসগুলো আছে বা সার্টিফিকেট আছে, ট্রেনিংয়ের সার্টিফিকেট আছে, ধরুন ট্রেনিং সার্টিফিকেট বলতে ITI যে সার্টিফিকেটগুলো আছে সে সমস্ত সার্টিফিকেটগুলো বা যে কোনো একটা বা সে সমস্ত রকম সার্টিফিকেট কিন্তু আমাকে স্ক্যান করে PDF ফর্ম্যাটে মেল করতে হবে। কোথায় দেখুন এখানে লেখা আছে মেল আইডিটা director@drdo.in, ঠিক আছে, এই অ্যাড্রেসে কিন্তু আমাকে মেল করতে হবে। তো মেল করার আগে আপনাকে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যেখানে সাবজেক্ট আছে সেখানে সাবজেক্ট লিখবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পদের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, তো আপনার পদের নামটা লিখবেন, ঠিক আছে। দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন সেটা আপনার হয়তো কোশ্চেন আছে, আমি নিচে একটা লিঙ্ক দিয়েছি, দেখুন আমি বলে দিচ্ছি, তো সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো ভুলবেন না লিঙ্কটা ডাউনলোড করতে, ঠিক আছে। তো ক্যান্ডিডেট সিলেকশন কীভাবে হবে, দেখুন ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড অ্যান্ড সিলেক্টেড অন বেসিস দেয়ার কোয়ালিফিকেশান অ্যান্ড মেরিট। দেখুন এখানে কোয়ালিফিকেশান অ্যান্ড মেরিট মানে যাদের বেশি মার্কস আছে, বেশি এডুকেশন কোয়ালিফিকেশান আছে, তারা কিন্তু প্রথম থেকে শর্ট লিস্টেড হবে, তারা সিলেক্টেড হবে, ঠিক আছে। তার মানে এখানে কোনো পরীক্ষা বা কিছু হবে না, ইন্টারভিউও হবে না, ঠিক, ডাইরেক্ট কিন্তু আপনার কোয়ালিফিকেশান দেখে মেরিট লিস্ট তৈরি হবে। ইম্পর্টেন্ট লিঙ্কস, দেখুন আপনার কোনো রকম তথ্য জানতে যদি জানার থাকে বা জিজ্ঞাসা থাকে, আপনি অফিসিয়াল ওয়েবসাইটে আছে www.drdo.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে আপনি জানতে পারবেন, আর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এখন দেখুন এখানে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি চলে যাই ডাউনলোডে, দেখুন এখানে আমি বলে দিচ্ছি ডাউনলোড করে নেবেন, ওকে, ডাউনলোড হয়ে গেল আমার, দেখুন
চলে যায় এখানে, আমি যেগুলো বললাম সমস্ত রকম ওইভাবেই এখানে করা আছে। ঠিক আছে, তো আমি চলে যাই অ্যাপ্লিকেশন ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা দেখুন এই পেজটা প্রিন করে নেবেন, এই পেজটা প্রিন করে নেবেন, তারপরে আপনি সেটা ফিল করবেন। দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, এখানে নেম আছে, ফাদার নেম, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এজ, বয়স দিয়ে দেবেন, ক্যাটাগরি, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস। ঠিক আছে, এখানে আপনার ডান দিকে দেখুন বক্স করা আছে, এখানে আপনার ছবি দিয়ে দেবেন, পাসপোর্ট সাইজের, সিরিয়াল নাম্বার, আপনার এডুকেশন কোয়ালিফিকেশানগুলো, এখানে একটা একটা করে তিনটে এখানে ঘর আছে, তিনটে ঘরে আপনাকে পূরণ করতে হবে, কোন ইউনিভার্সিটিতে পাস করেছেন, সাবজেক্ট কী ছিল, কবে পাস করেছেন, ক্লাস ডিভিশন মানে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ডিভিশন বা এই টাইপের কিছু একটা। ঠিক আছে, তারপর পার্সেন্টেজ মার্কস দিয়ে দেবেন, রিলেটেড ডিআরডিও এমপ্লয়ি, যদি আপনি কোনো ডিআরডিও আপনার যদি কোনো ফ্যামিলি বা কেউ থেকে থাকে তাহলে কিন্তু আপনার তার ডিটেলসটা দিতে হবে। ঠিক আছে, দিয়ে আপনার সিগনেচার করতে হবে, দেশ আপনার সমস্ত রকম ডকুমেন্টসের সাথে স্ক্যান করে আপনাকে মেল করতে হবে। মেল করতে হবে কোন আইডিতে, মেল করার জন্য আইডিটা আমি বলে দিয়েছি, চলে যাবে ব্যাকে, দেখুন মেল করতে হবে আপনাকে, এই যে মেল আইডি আছে, এই মেল আইডিটা আপনাকে মেল করতে হবে। ঠিক আছে, তো আরও কোনো তথ্য যদি জানা থাকে তো আপনারা নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ঠিক আছে, আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। তো যারা ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক করবে, যারা চ্যানেল নতুন ছিল তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতো আসছি, ধন্যবাদ।